আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আপনারা এতক্ষণ যে সাউন্ডটি শুনলেন তা অবশ্যই পানির সাউন্ড। আমি এখান থেকে পানি ভরে দেখেন আমি এই মালদ্বীপ এই পানির দেশে কিভাবে একটা ছোট একটা গার্ডেন করতেছি। অবশ্যই করেছি সমতল জায়গায়, দেখেন আমি ছোট্ট একটা গার্ডেন করেছি। সেখানে আমি পানি ভরে পানি দেওয়ার জন্য আমি পানি ভরে নিয়ে আসলাম, এখন আমি এখানে পানি দিব। এটা হলো একটা ইনডোর অথবা আউটডোরে শুধু পাতা, এটার মধ্যে কোনো ফুল হয় না। আর এইটা এটা ঘাস, মানে বাঁশের পাতার মতো ছোট ছোট ঘাস, সেখানে আমি পানি দিতেছি। আর এটা হলো আপনারা সবাই চিনেন অ্যালোভেরা, অ্যালোভেরা গাছ, এটা আমি লাগিয়েছি অন্য জায়গা থেকে তুলে এনে, আর এগুলোর মধ্যে এখন আমি পানি দিতেছি। এটাও আপনি বাংলায় বলে পুদিনা পাতা। আর আমি এখন দিতেছি গেন্দা ফুলে পানি, দেখেন গাছগুলো অনেক সতেজ সুন্দর হয়েছে। যা হোক, আমি নিয়মিত পানি দিতে পারি না, তারপরও দু একদিন পরপর দেই, আবার আমার পানি শেষ হয়ে গেছে, আবার আমি পানি ভরতে ট্যাপটা অন করলাম, এবার দ্বিতীয়বার পানি নিতেছি। আমার সর্বমোট চারে থেকে পাঁচবার এই পানির জারে পানি নিতে হয়। যাই হোক, আমি আবার নতুন করে পানি ভরতেছি, দেখেন দেখ পানি ভরা শেষ, আমি এখন যাইতেছি আবার গাছে পানি দিতে, টবে পানি দিতে। দেখেন আমি যেখান থেকে শুরু করেছিলাম আবার যেখান থেকে শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করতেছি। আমি দিতেছি, দেখেন এখন পানি দিতেছি বাংলা। এটা হলো কামরাঙ্গা, কামরাঙ্গা গাছের চারা আমি লাগিয়েছি। আর এটা হলো পেঁপে, পেঁপে গাছের চারা মধ্যে পানি দিতেছি। আর এগুলি অন্য অন্য গাছ। আর এখানে একটা আমি গাছ লাগিয়েছি, এখানেও একটা গেন্দা ফুলের চারা আছে। যাই হোক, আমার এই লাইনে প্রায় পানি দেওয়া শেষ। আর একটা আম গাছও আছে, ছোট একটা আম গাছ, প্লাস এখানে মরিচ গাছ আছে, গ্রিন গ্রিন চিল্লি যাকে বলা হয়। আর এখানেও একটা গেন্দা ফুলের চারা দেখতেছেন। যাই হোক, আমি এখন অন্য লাইনে যাইতেছি, এখানে পুঁই শাক গাছের মধ্যে পানি দিতেছি, দেখেন। আর পাশে ছোট ছোট দূরে টব আছে, সেখানে মরিচ গাছের চারা, এগুলোর মধ্যেও মরিচ গাছের চারা লাগিয়েছি, এগুলো এক জায়গা থেকে হস্তান্তর করে লাগিয়েছি। যাই হোক, এখন আমার পানি আবারও শেষ হয়েছে, তৃতীয়বারের মতো আবার পানি আনতে যাইতেছি। এর মাঝে দেখেন এখানে একটা বড় একটা নারকেল গাছ আছে, গাছগুলো আপনার দেখাইতেছি, দেখেন। আর ডাইন পাশে আবার আরেকটা নারকেল গাছ আছে, গাছগুলো অনেক বড়। এগুলারে নিয়মিত পরিষ্কার করে রাখা হয়, কারণ এটা হলো রিসুটের গাছ। আপনারা যদি বাড়ির আশেপাশে গাছ লাগাতে চান, নারকেল গাছগুলো লাগাবেন, কারণ অল্প জায়গার মধ্যে এগুলা অনেক ফলন দেয়। আর এখানে দেখতেছেন আমি আবার পানি দিতেছি, আমার ওয়ালের সাইডে যে গাছগুলো আছে এখানে রোদ বেশি, এগুলো নতুন লাগিয়েছি, এই কারণে এই একটু ছায়া জায়গায় লাগিয়েছি। আমি এখন দিতেছি অ্যালোভেরা গাছে, আরেকটা অ্যালোভেরা গাছ, আর এটার মধ্যেও আরেকটা গাছ, আর এগুলো নামগুলো আমার এখন সবগুলো মনে নাই। আর এইটারও আপনি চিনেন, এটা ইনডোরে বেশিরভাগ লাগানো হয়। আর আমি আবার এখন দিতেছি করলা গাছ, করলা গাছের বীজ বুনেছিলাম, করলা গাছের নতুন করে পানি দিতেছি, দেখেন গাছগুলো অনেক বড় হয়েছে। ইনশাল্লাহ বড় হলে এটারও একটা ভিডিও দেবো, আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এগুলো দেখতেছেন, এটা হলো গাছের শিকড়। কি গাছের শিকড় আপনারা একটু পরে দেখতেছেন, আমি দেখাতেছি, দেখেন এই গাছগুলো আমি আস্তে আস্তে উপর দিকে যাইতেছি। গাছটা অনেক লম্বা, গাছটা অনেক লম্বা, নারকেল গাছ, দেখেন অল্প একটু জায়গার মধ্যে উপরে যে গাছের ডালাগুলো ছড়িয়েছে, চালের উপরেই গাছের এক সাইডের ডালাগুলো চালের উপরে, গাছটা ঘরের সাথে সাথেই, মানে এটা লিস্টুর। যাই হোক, এখানে আমার পানি দেওয়া আবারও শেষ, আমি নতুন করে আবারও পানি নিয়ে যাইতেছি। দেখেন এখানে একটি ছোট একটি গাছ, এর নিচে তো আপনারা দেখতে পারলেন কতগুলা শিকড়, আল্লাহর কি রহমত। দেখেন একটি গাছ কতগুলা শিকড়, আর এগুলো এতই মজবুত, এতই শক্ত। আর এখানেও দেখেন ওই গাছটাই, এগুলো এতই মজবুত, এতই শক্ত, এগুলো আনারস গাছের মতো পাতা ধারদার। যাই হোক, আমি আবার নতুন করে পানি নিয়ে আসলাম, আবার পানি দিতেছি, দেখেন। এখন আমি দিতেছি কচু গাছের মধ্যে পানি, গাছ কচু গাছ, এর পাশে আবার মরিচ গাছ আছে লাগিয়েছি, দেখেন এলোমেলো করে যাই হোক লাগিয়েছি। আবার এই জায়গায় আবারও পুদিনা পাতা লাগিয়েছি, মানে ইংলিশে বলে মেন্থ, এগুলা সর্দি কাশির জন্য অনেক ভালো, কফ কাশির সিরাপ বানানো হয়। যাই হোক, আমার পানি আবারও নতুন করে আবার ভরতেছি,
যাই হোক বড়া শেষ। আমি আগেই বলেছিলাম আমার মোট 4-5 ক্যান পানি লাগে। আমি আবার দেখেন এই পুদিনা পাতার মধ্যে পানি দিতেছি, আর ওই পাশে দেখেন ওয়ালের সাথে একটু ডান পাশের সামনে এইগুলো মরিচ গাছ, এই মরিচ গাছের কয়েকটা মরিচ, আমি শুকনো মরিচ এগুলার শীটগুলো মানে বীজগুলো আমি রোপণ করেছিলাম, খুব ভালোই হয়েছে ইনশাল্লাহ। সময়ের অভাবে আমি অন্য টবে হস্তান্তর করতে পারি না, যাই হোক ইনশাল্লাহ পরে করব। আর ভিডিওটি কেমন লাগে জানাবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাতে আমি আর দেখেন আমার পানি দেওয়া শেষ। আমি এখন আমার ক্যানটা পুরনো একটা তৌলা দিয়ে আমি ঢেকে রেখে যেতেছি, কারণ এই জায়গা থেকে আমার আরেকটা নতুন ক্যান নিয়ে গিয়েছিল একজনে, আমি তাকে ধরতে পারিনি কে নিয়ে গিয়েছিল। যাই হোক আমার ভিডিও প্রায় আমি শেষ করতে যাচ্ছি, আমি ওই গাছগুলো আবার দেখে দিয়েছেন, একটা গাছের মধ্যে কতগুলো শিকড় আল্লাহ রহমত। আর এইগুলো লোহার চেয়ে শক্ত, এমন শক্ত আর কি সাপোর্ট, একটা গাছের গোড়া এত শক্ত মানে সাপোর্ট থাকে অন্য অন্য গাছে কিন্তু নাই, এই গাছের মধ্যে আছে দেখতে পারছেন আর কি। যাই হোক শেষবারের মতো আমার গার্ডেনটা আবার আমি দেখাইতেছি আপনাদের একটু জুম করে। আমার কথার মাঝে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আমার কণ্ঠস্বর অনেক খারাপ হতে পারে, যাই হোক বায়ু বন্ধুরা মনে কিছু নেবেন না, আমি একজন নতুন ইউটিউবার, আমি নতুন নতুন ভিডিও মেক করতেছি, জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর যারা এই ভিডিওটা পুরো দেখতেছেন তাদেরকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই গার্ডেনটা হলো এটা ফুটবল খেলার মাঠের সাথে, দেখেন ফুটবল খেলার মাঠটি দেখতেছেন। যাই হোক অবশেষে আপনাদের শুভকামনায় এবং আপনাদের লাইক কমেন্টের আশায় এবং আর একটু ভিডিও যাতে আমি বানাতে পারি, যাই হোক আমি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটির কথার মধ্যে ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশেষে আপনাদের শুভকামনা।